আচ্ছা, আজকে হলো দুইটা টপিক দেখবো। প্রথমটা হচ্ছে ডাবল কাউন্টিং, আর পরেরটা হচ্ছে পাই। একটু আগে একজন জিজ্ঞেস করছো পাই কি। পাই হচ্ছে ওই যে পরে যে বলছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, এটাই তো। ডাবল কাউন্টিং দিয়ে শুরু করি। অনেক সময় এরকম দেখা যায় না যে একটা ইকুয়েশন মনে করে দেয়া আছে, একটা ইকুয়েশন হচ্ছে মাঝখানে ইকুয়াল টু চিহ্ন থাকে আর দুই পাশে দুইটা টার্ম থাকে, তাই না? তো এই ইকুয়েশনটাকে প্রুফ করার একটা ওয়ে হচ্ছে গিয়ে মানে লেফট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো একটা ওয়ে হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড ধরে তারপরে হচ্ছে মানে কিছু অপারেশন করে রাইট হ্যান্ড সাইড প্রুফ করা, আরেকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরবো প্রথমে, ধরে হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে আসবো, আবার রাইট হ্যান্ড সাইড ধরে আরেকটা নির্দিষ্ট মানে ওই একই সেম জায়গাটাতে যদি আমরা আসতে পারি তাহলে হচ্ছে দুইটাকে ইকুয়াল বলা যায়, মানে যদি সেম জায়গায় আসতে পারি আর দুইটা ইকুয়াল হলে। যদি এরকম হয় যে ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড ধরে যে জায়গাটাতে আসছি আর রাইট হ্যান্ড সাইড ধরে যে জায়গাটাতে আসছি সেই দুইটা হচ্ছে সমান না, তাহলে মানে হয় এখনো আমি আমার সলিউশনে পৌঁছাই নাই অথবা আমি ভুল সলিউশন করছি, ঠিক আছে? তো ডাবল কাউন্টিং এর টেকনিকটা এই কারণে ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে প্রথমত প্রুফের ক্ষেত্রে কাজে লাগে যে দুই পাশে সেম হইতে হবে। সো এটা হচ্ছে প্রুফের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক। আরেকটা হচ্ছে মানে অনেক ক্ষেত্রে ডাবল কাউন্টিং অনেক জটিল জটিল প্রবলেম সলভ করতে হেল্প করে। হ্যাঁ, তো আজকে ডাবল কাউন্টিং এর একটা সুন্দর এক্সাম্পল দিয়ে শুরু করব। তোমরা সবাই হচ্ছে এই ইকুয়েশনটা দেখো তো, এটার সাথে পরিচিত, তাই না? যে 1 + 2 + 3 + n সমান হচ্ছে n × n+1/2। সবাই এটার সাথে পরিচিত। আচ্ছা, একটা কথা বলি, ডাবল কাউন্টিং এর যে যেই জায়গাটা থেকে আমি পড়াচ্ছি এটা হচ্ছে মুরসালিনদের বই, ওই প্রমাণ করো যে ওটা থেকেই মানে সোললি পড়াচ্ছি আর কি। মানে টপিক বা ম্যাথ যেগুলো দেখাবো এগুলো হচ্ছে তোমরা ওখানে পাবা, আর প্রবলেম সেট একটু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, ঠিক আছে? তো হচ্ছে এটা এই জিনিসটা প্রুফ করা যে হচ্ছে অ্যালজেব্রিক ওয়েতে যেভাবে গাউস প্রুফ করছিলেন 1 + 2 + 3 + ……n এইভাবে একবার লিখবো, এটাকে বলবো S1, এটাকে S2 হচ্ছে n + n−1 + ……1, এই দুইটাকে হচ্ছে যোগ করলে n+1 পাওয়া যাবে হচ্ছে n সংখ্যক, তাই না? তাহলে n × n+1 যেহেতু দুইবার যোগ করছি তো সামটা হবে হচ্ছে n × n+1/2। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল টেকনিক, কিন্তু এই সিম্পল ম্যাথটাকে আমরা ডাবল কাউন্টিং দিয়ে দেখব এবং একটা খুবই সুন্দর আইডিয়া দেখব। দেখো তো এই ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইডটা যেটা, এইটা আর n+1 choose 2 এই জিনিসটা কি সেম না? n+1 choose 2 হচ্ছে মানে n+1টা বস্তু থেকে কতভাবে দুইটা বস্তু নেওয়া যায়, ঠিক আছে? তাহলে কতভাবে দুইটা বস্তু নেওয়া যায় এটা হচ্ছে মানে n × n+1/2। এখন রাইট হ্যান্ড সাইডটা যদি n+1টা বস্তু থেকে দুইটা বস্তু নেওয়া মিন করে তাহলে মাস্ট বি লেফট হ্যান্ড সাইডটাও এরকমই মিন করবে, তাই না? লেফট হ্যান্ড সাইডটাকে এইটা কি লেফট হ্যান্ড সাইডটা দিয়ে এটা কিভাবে মিন করানো যায় এটার কোন আইডিয়া আছে? আচ্ছা বলি তাহলে, মনে করো যে হচ্ছে তোমার কাছে n+1টা বস্তু আছে, তোমাকে দুইটা বস্তু নিতে হবে। তোমার তোমার কাছে যে বস্তুগুলো আছে সবগুলো হচ্ছে 1, 2, 3, 4 এইভাবে করে n+1 পর্যন্ত নাম্বারিং করা, ঠিক আছে? এখন তুমি এই বস্তুগুলো থেকে দুটা বস্তু নিতে নিতে চাও। দেখো 1, 2 নেয়া আর 2, 1 নেয়া হচ্ছে সেম জিনিস, তাই না? এই দুটো যদি সেম হয় তাহলে আমি এরকম একটা রুল ধরে নেই যে আমি দুইটা বস্তু নিতে চাই তার মধ্যে প্রথম বস্তুর নাম্বারটা আমি দ্বিতীয়টার চেয়ে ছোট নিব, কারণ সবসময় তো হবে যে 1, 2, 1, 3 এরকম নিচ্ছি, তো 1, 2 আর মানে 1, 3 আর 3, 1 নেওয়া যেহেতু একই ব্যাপার, তো আমি প্রথমটার নাম্বার কম ধরে নিতেই পারি, এবং প্রথমটার নাম্বারটা কম ধরে নিলে দ্বিতীয়টার নাম্বারটা হচ্ছে তার চেয়ে বড় হবে অবশ্যই। তাহলে
প্রথমটাকে কতভাবে চুজ করা যায় দেখো। প্রথমটাকে হচ্ছে, এন ভাবে হ্যাঁ প্রথমটাকে এন ভাবে নেওয়া যায়, কারণ প্রথমটাকে যদি ওয়ান নেই তাহলে পরেরটা হচ্ছে 2 থেকে n+1 পর্যন্ত হইতে পারবে। প্রথমটাকে 2 নিলে হচ্ছে পরেরটা বাকিগুলো হইতে পারবে। এইভাবে প্রথমটা যদি এন নেই তাহলে পরেরটা হচ্ছে n+1 হইতে পারবে। সো প্রথমটাকে নেওয়া যায় হচ্ছে এন ভাবে, এবং প্রথমটা যদি এন ভাবে, প্রথমটা যদি ওয়ান হয় তাহলে পরের বস্তুটার জন্য আমার কাছে কয়টা চয়েস বলতে পারবা? এনটা চয়েস না, 2, 3, 4, 5, প্রথমটা ওয়ান নিলে এইগুলার যে কোনোটা হইতে পারে, বুঝে গেছে? জি আপু। তারপরে দ্বিতীয়টা, প্রথমটা যদি 2 নেই তাহলে হচ্ছে সেকেন্ড বস্তুটাকে এইভাবে n-1 ভাবে চুজ করানো যায়। তারপরে 3 নাম্বারটাকে হচ্ছে n-2 ভাবে, এভাবে করে nতম বস্তুটাকে হচ্ছে একভাবে চুজ করা যায়। যেহেতু সবগুলাই হচ্ছে মানে ডিসজয়েন্ট জিনিস, এগুলাকে আমরা হচ্ছে যোগ করতে পারি। এই যে এই সাইডটাকে দেখো, এই সাইডটা যোগ করলেই 1+2+3+n-1+n, এটা আসে। মানে আমরা আপু যেটা খাতা না দেখাবো, দেখা যাচ্ছে না, ওই নিচের দিকে। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটা মিন করতেছিল যে n+1টা বস্তু থেকে 2টা বস্তু নিব, রাইট হ্যান্ড সাইডটা এক্স্যাক্টলি সেটাই মিন করতেছে, তাই না? এটা হচ্ছে তাহলে এই এইটা দিয়ে মানে আমরা হচ্ছে ডাবল কাউন্টিং এর টেকনিক দিয়ে এটা দেখলাম। কিন্তু এই জিনিসটা আরেকটা সুন্দর নাম আছে, এই ধরনের প্রুফ গুলাকে বলা হয় হচ্ছে কম্বিনেটোরিয়াল প্রুফ। হ্যাঁ, মানে যেখানে আমার কম্বিনেটরিক্স না আনলেও চলতো, সেই রকম একটা জিনিসকে আমরা কম্বিনেটরিক্স এর যে এই টেকনিকটা দিয়ে প্রুফ করলাম, এই ধরনের প্রুফ বলা হচ্ছে কম্বিনেটোরিয়াল প্রুফ। তো এইটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল ছিল, পরেরটাতে চলে যাই। ডাবল কাউন্টিং এর প্রবলেম যেহেতু, ধরে নিবা যে জিনিসগুলোকে দুইভাবে কাউন্ট করতে হবে। এটা বলা আছে যে একটা সিরিজ দেয়া আছে, সিরিজটাতে কিছু মানে কতগুলা টার্ম আছে, ঠিক আছে? এখন এই প্রপার্টিটা সেই টার্মগুলো মেনে চলে, যে যে কোনো 7টা কনসিকিউটিভ নাম্বারের যোগফল হচ্ছে নেগেটিভ, আর যে কোনো 11টা কনসিকিউটিভ নাম্বারের যোগফল হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তো বলতে হবে যে এই সিরিজটাতে কখনোই 17টা টার্ম থাকতে পারে না, মানে দেখাইতে প্রুফ করতে হবে যে এই সিরিজটাতে কখনোই 17টা টার্ম থাকতে পারে না। এইটা কোন আইডিয়া দেখাই বলতে চাও? আচ্ছা, আচ্ছা, 7টার মধ্যে যে কোনো একটা তো নেগেটিভ হবেই, মানে যে হ্যাঁ কোনো সাতটার 7টার মধ্যে যে কোনো একটা নেগেটিভ হবে, হ্যাঁ হ্যাঁ রাইট, আবার যে কোনো 11টার মধ্যে যে কোনো একটা পজিটিভ হবে। এখানে কি পিজিয়ন হোল ইউজ করা যায় কোনোভাবে? রেজিউম হোল হয়তো ইউজ করা যাবে। আচ্ছা, এটা কি প্রশ্নটা কি রিলেট আরেকবার করা না? দুজন একসাথে কথা বলছে, একজন বলছে প্রশ্নটা আরেকবার বলা যাবে কিনা, ওটা বলে নেই, তারপরে আরেকজন কি বলছিল বলে। ফোবিনিস প্রিন্সিপাল ইউজ করতে হবে আই থিঙ্ক। হ্যাঁ আচ্ছা বলি, প্রশ্নটা আপু, প্রশ্নটা ছিল এটা যে একটা সিরিজ দেয়া আছে, মনে করো সিরিজটা হচ্ছে যে কোনো কিছু ধরে নিতে পারি, যে মানে সিরিজ নর্মালি কিরকম হয়, মনে করো 1, 2, 3, 4, 5, 6, আর এই 6টার যোগফল হচ্ছে 7, 7, 7, 21, আর এটা মনে করো -22। তো যে কোনো 7টা টার্মের যোগফল হবে হচ্ছে নেগেটিভ, আর এরকম টার্ম যদি 11টা নেই তাহলে হচ্ছে যোগফলটা হবে হচ্ছে পজিটিভ, ঠিক আছে? 2 থেকে -22 এরপরে মানে 2 থেকে 8 টার্ম পর্যন্ত নিলেও এই যোগফলটা নেগেটিভ হইতো,
ঠিক আছে, কনজিকিউটিভ যে কোনো 7টা নেগেটিভ হবে, কনজিকিউটিভ যে কোনো 11টা পজিটিভ হবে। তো একজন যেটা বললো যে ফুবিনের মধ্যে, এটাতেই আমি আসি। দেখো আমি যদি টার্ম গুলাকে এইভাবে লিখি, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে টার্ম, টার্মের নাম্বার আছে। T1 T2 লিখি, T3 T4 T5 T6, এভাবে ধরে নেওয়া যায় না যে T(i) ইজ লেস দ্যান T(i+1), এভাবে সাজানো যায় তো, যে কোনো সর্ট করে সাজাবো। তোমাকে হচ্ছে সিরিজটা দেয়াই আছে, বুঝছো, মানে সিরিজটাকে তুমি হচ্ছে সর্ট করতে পারবা না, সর্ট করলে হচ্ছে তোমার গিভেন যে প্রপার্টিটা আছে নষ্ট হয়ে যাবে। সর্ট করলে তো আমরা দুইটা প্রপার্টি হারাই ফেলবো। হ্যাঁ, T10 T11, ঠিক আছে, এইভাবে করে সিরিজটাকে লিখবো। আবার নিচে লিখবো হচ্ছে T2 T3 T4 T5, নিচে নিচে লিখতেছি, হ্যাঁ, রো কলাম বরাবর, T6 T7 T8 T9 T10 T11 T12, ঠিক আছে। এইভাবে করে নেক্সটটা শুরু হবে T3 দিয়ে, তারপরে লাইনটা T4 T5 T6 T7 দিয়ে শুরু হবে, আর এই পাশে দেখো শেষ হবে হচ্ছে 11 12, তাহলে পরেরটা শেষ হবে হচ্ছে 13-তে, তারপরটা শেষ হবে হচ্ছে 14-তে, তারপরটা শেষ হবে 15-তে, এটা শেষ হবে 16-তে, এটা শেষ হবে 17-তে। এখন দেখো 17-টা টার্ম যদি এখানে থাকে তাহলে মানে কি হয়, এই যে এই জিনিসটা আমি লিখলাম, এটাকে একটা 11x7 ম্যাট্রিক্স হিসেবে লিখা মানে ধরা যায় না, মানে 11টা কলাম আর 7টা রো, এভাবে লিখা যায়, মানে এইভাবে তো লিখলাম, তাই না? তো দেখো যে এই পুরো জিনিসটার যোগফল আমি যদি নেই, তাহলে হচ্ছে আমি রো বরাবর যোগ করতে পারি, আবার কলাম বরাবরও যোগ করলে মানে পুরো টোটাল বক্সটার যোগফল পাবো, তাই না? এখন দেখো রো বরাবর যোগ করলে কি হয়, যদি আমি রো বরাবর সাম গুলা নেই, তাহলে এখানে হচ্ছে 11টা কনজিকিউটিভ জিনিসের সাম, সো এটা পজিটিভ, এখানেও 11টা, এটাও পজিটিভ, এগুলা সবগুলা পজিটিভ। সো আলটিমেটলি কলাম রো গুলাকে আমি যদি যোগ করি তাহলে 7টা পজিটিভ নাম্বার পাচ্ছি, সো যোগফলটাও পজিটিভ হবে। কিন্তু আমি যদি কলাম গুলার যোগফল নেই, তাহলে দেখো 7টা নাম্বারের যোগফল বলছে হচ্ছে নেগেটিভ, তাই না? একইভাবে এটাও নেগেটিভ হবে, কলাম গুলার যোগফল সবগুলাই নেগেটিভ হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন ডাবল কাউন্টিং কোথায় আসলে? এখানে তো বুঝেই যাচ্ছে যে মানে একটু সাম টাইপের কিছু একটা করছি। হ্যাঁ, কিন্তু আমি দেখো এখন আমি বলবো যে একই জিনিসকে আমি রো বরাবর কলাম, রো বরাবর সাম করতেছি, যেটা রো বরাবর সাম করলে পজিটিভ পাচ্ছি, কিন্তু কলাম বরাবর সাম করলে আমি হচ্ছে নেগেটিভ একটা নাম্বার পাচ্ছি। এখন এই বক্সটার যোগফল কি একই সাথে পজিটিভ এবং নেগেটিভ হতে পারে? না না, রাইট, সো এখানে যদি 17টা টার্ম থাকে তাহলে এই জিনিসটা আসলে পসিবল না। এখানে ডাবল কাউন্টিং কোথায় আসলো আমি এটা বুঝিনি। একবার রো বরাবর যোগ করলাম, একবার কলাম বরাবর যোগ করলাম, আচ্ছা, রো মানে বরাবর যোগ করে একটা নাম্বার পাইছি, কলাম বরাবর যোগ করে আরেকটা নাম্বার পাইছি। আমি ধরে নিচ্ছিলাম যে এই দুটা সমান হওয়া উচিত, কিন্তু এই দুটা সমান হইল না। হ্যাঁ, এখানে হচ্ছে ডাবল কাউন্টিংটা আসলো, যে এইটাকে ডাবল কাউন্টিং বলে। হ্যাঁ, মানে নট নেসেসারিলি সব প্রবলেম একইভাবে সলভ করা যাবে, যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা দেখলাম যে এরকম কোনো রো কলাম নিতে লাগে না, আবার এখানে হচ্ছে মানে কোনো একটা জিনিসকে দুইভাবে কাউন্ট করার টেকনিকটাই হচ্ছে ডাবল কাউন্টিং। এই রো কলাম বরাবর যোগ করে ডাবল কাউন্টিং ইউজ করা হচ্ছে খুবই মানে হ্যান্ডি একটা টেকনিক, মানে ইনফ্যাক্ট অনেক মানে আইএমও বা হচ্ছে মানে বিভিন্ন দেশের TSC প্রবলেম গুলাতে মানে দেখা যায় যে এরকম জিনিস ব্যবহার করে অনেক ইজিলি সলভ করা যায়। আপু, হ্যাঁ, যদি T17 না হয় T16 হতো, তাহলে তো আপু হচ্ছে রো আর কলামের যোগফল মিলতো না, তাহলে কেমন হয়ে গেল না? এখানে হচ্ছে মানে প্রবলেমটাতে এটা, হ্যাঁ, মানে 16টা টার্ম থাকলে অবশ্যই মানে এখানে একটা ঘর ফাঁকা থাকতো, সো মানে
এই ঘরটাতে আমি যেটা বসাইতাম সেটার উপরে ডিপেন্ড করতো যে মানে আলটিমেটলি সামটা কি হবে, কারণ এই প্রবলেমের স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে যেত, তাই না? আচ্ছা যদি মানে আমি ধরেন নিচের লাইনটা নিলামই না, মানে শুধু টি সিক্সটিন পর্যন্ত, তাহলে তো পরপর সাতটা যোগ করতে পারতো না কলাম বরাবর? হ্যাঁ, আলটিমেটলি আমাদের লক্ষ্য তো হচ্ছে প্রবলেম সলভ করা, না? এখন দেখতে হবে যে কি করলে প্রবলেমটা সলভ হয়। তো এই যে রো আর কলাম বরাবর যোগ করার যে টেকনিক, এটাকে বলে হচ্ছে ফুবিনিস প্রিন্সিপাল, FUBINI, ফুবিনিস প্রিন্সিপাল। আচ্ছা, আমরা রো আর কলামের যে যোগফল সমান ধরে নিয়েছিলাম কেন? রো আর কলামের যোগফল সমান ধরে নিয়েছিলাম কারণ এই বক্সের মধ্যে যতগুলো নাম্বার আছে, 11×7 নাম্বার আছে, তাদের যোগফল তো সবসময় সেম হবে। ওকে, এই জন্য হচ্ছে এটা আমি 11×7 নাম্বারের যোগফল এই বরাবরও নিতে পারি, আবার হচ্ছে এই বরাবরও নিতে পারি। আপু, রো আর মানে রো বরাবর কলাম বরাবর যোগফল সমান না, এখান থেকে T17 যে দোষী সেটা কিভাবে বুঝলাম? T17 আসলে দোষী না, মানে 17টা নাম্বার থাকলে আসলে এটা পসিবল না, এখান থেকে 17 ই এক্স্যাক্টলি দোষী না। না মানে হচ্ছে মানে বলছি এখান থেকে এখানে গেলাম কিভাবে? এই যে রো এর রো গুলার যোগফল, মানে রো গুলাকে তো আমি এইভাবে লিখছি যে ওরা যে মানে আমরা কন্ট্রাডিকশন দেখাইলাম যে যদি 17টা নাম্বার হয় তাইলে হচ্ছে কি এই এরকম অসুবিধা হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। এই যে এই ফুবিনিস প্রিন্সিপালের আরেকটা এক্সাম্পল দিবেন? হ্যাঁ, যেমন মনে করো কোনো একটা সেটে তোমার হচ্ছে সেট আর সাবসেটের সাথে তো তোমরা পরিচিত, তাই না? জি আপু। তো কোন একটা সেটে তোমার হচ্ছে ধরো কয়েকটা এলিমেন্ট আছে, এই সেট থেকে মনে করো এন সংখ্যক 1, 2, 3, 4 করে এন সংখ্যক এলিমেন্ট আছে, এই সেট থেকে যে কোনো তিনটা এলিমেন্ট নিলাম, আচ্ছা যে কোনো তিনটা এলিমেন্ট মানে তিনটা তিনটা করে এলিমেন্ট নিয়ে কতগুলো সাবসেট নিলাম, ঠিক আছে? তো এমন একটা প্রপার্টি এটা মেনে চলে যে প্রতিটা সাবসেট প্রতিটা সাবসেটের মধ্যে তিনটা এলিমেন্ট আছে এবং এই সেটের প্রতিটা এলিমেন্ট এক্স্যাক্টলি তিনটা সাবসেটের মধ্যে আছে। আরেকবার বলবেন কোশ্চেন, মানে প্রত্যেকটা এলিমেন্ট? আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করি এই প্রবলেমটাতে পরে আসি, মাঝে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে মানে বেটার হয়। তাহলে হ্যাঁ নেক্সট, আচ্ছা ফুবিনিস প্রিন্সিপালে আরেকটা এক্সাম্পল হচ্ছে মানে এখন আমরা যতগুলো ইউজ করবো সবগুলো আসলে ফুবিনিস প্রিন্সিপাল, নেক্সট এক্সাম্পলটাতে যেটা বলতেছিলাম ওটাতে পরে আসি, কারণ ওটাতে আসার আগে কিছু আর কিছু বেসিক বলতে হবে। আচ্ছা, এই প্রবলেমটাও ফুবিনিস প্রিন্সিপালে ইউজ করবো আমরা, কিন্তু দেখো এখানে মানে প্রবলেম স্টেটমেন্টটাতে বলছে যে হাউ মেনি নাম্বার অফ ফিক্সড পয়েন্টস আর ইন অল দ্য পারমুটেশনস অফ 1 থেকে 6। ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এটার এটা 6টা নাম্বারে একটা পারমুটেশন হচ্ছে এটা, আরেকটা পারমুটেশন হইতে পারে হচ্ছে এরকম হইতে পারে না 1, 3, 2, 5, 6, 4 এরকম হইতে পারে না, আরেকটা পারমুটেশন দেখাচ্ছে না একবার। আচ্ছা আপু, মানে আপনার ভিডিওটা পিন করে নিতে হবে না হলে দেখা যাবে না। এটা কি 2^n-1 হবে? এটা মানে ইউ আর ক্লোজ, মানে কয়েকটাকে আটকে কম্বিনেশন করব বারবার, তো এরকম যোগ করলে তো তুমি অনেক ক্লোজ, কিন্তু মানে আরেকটু চিন্তা করো, এটারই কাছাকাছি কাছাকাছি মানে আরেকটু চিন্তা করতে হবে আর কি। খাতাটা দেখা যাচ্ছে না, মানে কোশ্চেন তো আপনার ভিডিওতে দেখা যাচ্ছে, খাতাটা একটুখানি ক্যামেরা বরাবর আনলে ভালো হতো।
তাহলে আচ্ছা ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে যে আমি এটার যতগুলা পারমুটেশন নিব এটা যতগুলা পারমুটেশন নিব তার মধ্যে হচ্ছে ফিক্সড পয়েন্ট মানে একটা মানে মেইন যে পারমুটেশনটা ছিল তার এক্স্যাক্টলি নিচে তার এক্স্যাক্টলি নাম্বারের সাথে মিলে গেছে, যেমন এখানে হচ্ছে ওয়ানের সাথে ওয়ান মিলছে, বাকি কোনোটাই দেখো মানে কোনোটার নিচে যে নাম্বারটা উপরে ছিল সেটা নিচে নাই। হ্যাঁ তো এখানে হচ্ছে ফিক্সড পয়েন্টের সংখ্যা হলো একটা, আবার এরকম ফিক্সড পয়েন্টের সংখ্যা হবে হচ্ছে মনে করো যদি আমি আরেকটা পারমিটেশন নেই যেটা টু থ্রি সিক্স ফোর ফাইভ ওয়ান এরকম, তাহলে এটার মধ্যে ফিক্সড পয়েন্টের সংখ্যা কয়টা বলতো? প্রথমটাকে হিসাব করবো না, প্রথমটাকে হিসাব না বলে সিক্স ফ্যাক্টোরিয়াল মাইনাস সিক্স পুরা এইটাতে তো সিক্স ফ্যাক্টোরিয়ালটা পসিবিলিটিস আছে, তো মানে প্রত্যেকটাকে মানে স্থির ধরে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে পারমিউট করব, পারমিউট করার পরে ফাইভ ফ্যাক্টোরিয়ালটা পারমিউটেশন আসে মেবি, তো একটা বিয়োগ দিব এভাবে করে ছয়টার জন্য আলাদা ভাবে ছয় ইনটু ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস ফাইভ আসে, তো একটা একটা ফিক্স করে পারমিউটেশন করে বাকি মানে আমরা সবগুলোর রো যোগ করব কলাম না যোগ করে, রাইট? টোটাল কয়টা হতে পারে এখানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল একটা পারমুটেশন সম্ভব, তাই না? তাহলে ওয়ান থ্রি টু এর ফিক্সড পয়েন্ট হচ্ছে একটা, আচ্ছা দেখতেছি দাঁড়া আর এখানে যদি টু লিখি তাহলে ওয়ান থ্রি টু তারপর হচ্ছে থ্রি ওয়ান থ্রি ওয়ান দুইটা পাওয়া যাচ্ছে না, ওয়ান টু থ্রি এর জন্য তারপরে থ্রি টু ওয়ান এর ফিক্সড পয়েন্ট হচ্ছে একটা আর থ্রি ওয়ান টু এর ফিক্সড পয়েন্ট হচ্ছে শূন্যটা, তাহলে এখন দেখো যে এই দিকে যোগ করলে মানে টোটাল ফিক্সড পয়েন্ট পেলে কয়টা হলো, তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই না? ডাবল কাউন্টিং মনে আছে আমি হচ্ছে এবার দেখো তো তোমরা যেটা বলতেছিলা আইডিয়াটা রো বরাবর যোগ করছি কিন্তু কলাম বরাবর যোগ করলে কি হয়? এক ফিক্সড থাকে দুইবার, দুই ফিক্সড থাকে দুইবার, তিন ফিক্সড থাকে দুইবার। হ্যাঁ প্রতিটা কলামে এই জিনিসটা হয় না, মানে এক ফার্স্ট কলামের জন্য ফিক্সড পয়েন্ট হচ্ছে দুইটা, সেকেন্ড কলামের জন্য দেখো ফিক্সড আস হচ্ছে দুইটা, থার্ড কলামের জন্য ফিক্সড আস হচ্ছে দুইটা। এটা কেন হচ্ছে জানো? কারণ হচ্ছে তুমি যখন একটা ফিক্সড পয়েন্ট একটা কলামে রাখো তখন বাকিগুলোকে পারমিট করতে পারো তুমি n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ভাবে, বুঝতে পারছো? এখানে তিনটা নাম্বার ছিল, সো এখানে দুই 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 হচ্ছিল যেটা যোগ হচ্ছে ছয়, এখানে যদি এনটা নাম্বার থাকতো তাহলে প্রথম কলামে ওয়ান ওয়ান আছে এরকম নাম্বার হইতো কতগুলা, এন মাইনাস ওয়ান সংখ্যক ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল সংখ্যক না? হ্যাঁ ঠিক আছে,
সো দ্বিতীয় কলামে যদি একটা ফিক্স করে ফেলি, দ্বিতীয় কলামে হচ্ছে দুই কে ফিক্স করে ফেলছি, বাকিগুলাকে পারমিট করা যায়, বাকি নাম্বার আছে কয়টা, এন মাইনাস ওয়ানটা, তাহলে বাকিগুলাকে পারমিট করা যায় হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ভাবে। সো দ্বিতীয় কলামে ফিক্স পয়েন্টের সংখ্যা হবে হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝে গেছে? মানে একটা পারমুটেশনের জন্য হচ্ছে ফিক্সড পয়েন্ট বের করার জন্য হচ্ছে বাকি সব পারমুটেশন কনসিডার করতে হবে, তাহলে 6 এর জন্য 6 ফ্যাক্টোরিয়ালটা পারমুটেশন সম্ভব। আর তাহলে হচ্ছে এখানে ফিক্সড পয়েন্টের সংখ্যা আসবে হচ্ছে, তোমরা কি জানো বলছিলাম, আচ্ছা এখানে কলাম কতগুলো ছিল, 1 থেকে n পর্যন্ত n টা কলাম ছিল, তাই না? n টা কলাম ছিল, আর প্রতিটা কলামে ফিক্স পয়েন্টের সংখ্যা ছিল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। প্রতিটা কলামে হচ্ছে ফিক্স পয়েন্ট n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা একবার বলবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমার কাছে যদি 6টা নাম্বার থাকে, তাহলে প্রথমে 1 ফিক্স করে বাকিগুলো আমার কাছে এখন কি আছে, 2 3 4 5 6, এই 5টাকে কত ভাবে সাজানো যায়, যেটা প্রথমে 1 আছে বলে তো 5 ফ্যাক্টোরিয়াল হবে না? আবার 2 এর জন্য একই ভাবে সেম ভাবে জিনিসটা হবে, সেকেন্ড কলামে 2 এর জন্য n মাইনাস 1 টা বাকি আছে, তাহলে এদেরকে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়। এভাবে এনটা কলামের প্রতিটা কলামের জন্য যেহেতু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যায়, তাহলে কি আনসার n ফ্যাক্টোরিয়াল হবে? এই যে আনসার হচ্ছে এটা, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আপু কিন্তু আমার না এই জায়গায় প্রবলেম আছে। আপু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল তো n ফ্যাক্টোরিয়াল, তাহলে তো ডাবল, যে তোমরা মাঝখানে একটা বিয়োগ করছো না, ওইটা বিয়োগ করতে হবে। কোন বিয়োগটা? আপু n কি প্রবলেমের কথা বলতেছিল এটা আমাকে বলো। আমার আমার কাছে প্রবলেম হচ্ছে আপু, দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, এখানে দেখা যাচ্ছে 2 হচ্ছে আবার 2 এর নিচে একবার চলে আসতেই পারে, তারপরে এরকম ভাবে দেখা যাচ্ছে, মানে অনেকবারই দেখা যাচ্ছে ডাবল কাউন্ট হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ ডাবল কাউন্ট হলে আসলে সমস্যা নাই, কেন জানো, কারণ আমি তো টোটাল নাম্বার অফ ফিক্সড পয়েন্ট বের করতে চাচ্ছি, তাই না? তাহলে 2 এর নিচে যদি 2 আসে, তাহলে অবশ্যই সেটাকে আরেকবার কাউন্ট করতে হবে। আচ্ছা আপু, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এর সাথে n গুণ করলে তো n ফ্যাক্টোরিয়ালই হওয়ার কথা। আরেকবার বলো কি বলছো, মানে হচ্ছে ডাবল কাউন্ট করলে প্রবলেম হচ্ছে না কেন, এটা একটু আরেকবার বলবে? হ্যাঁ, মানে তোমার হচ্ছে এই যে এখানে যেমন 1 2 3 এর एग्जांपलটা তো দেখো, এখানে হচ্ছে 1 2 3, আর মানে তুমি তো এটাই বলতেছিলা যে এখানে 1 ও ফিক্সড, আবার 2 কে নিলে 2 এর ক্ষেত্রে চিন্তা করলে 2 ও ফিক্সড, তাই না? সো 1 2 3 টা দুইবার কাউন্ট হচ্ছে, কিন্তু এখানে তো দুইবার কাউন্ট হওয়াই উচিত, কারণ 1 একটা ফিক্সড পয়েন্ট, 2 আরেকটা ফিক্সড পয়েন্ট। বুঝছো? আর একজন বলল হচ্ছে যে n ইনটু n মাইনাস 1 আসলে মানে n ফ্যাক্টোরিয়ালই হচ্ছে আনসার। আচ্ছা তাহলে আপু, কোনো কোনো ভাবে কি মানে প্রত্যেকটা পারমিউটেশনের সাথে একটা ফিক্সড পয়েন্টের বাইজেকশন দেখানো যায়? হ্যাঁ যাই যাই। তো আচ্ছা, এমনি মানে ডাবল কাউন্টিং দিয়ে এটা বুঝা গেছে? হ্যাঁ। তাহলে আচ্ছা, এটা হচ্ছে ফুবিনের নীতির আরেকটা এক্সাম্পল ছিল, যেখানে হচ্ছে রো কলামের যোগফল যোগ করে বাইজেকশন দিয়ে দেখানোর চেষ্টা করিও, ঠিক আছে?
যেখানে তো রো কলামের যোগফল, রো কলামের উপর শর্ত সত্য নাকি মিথ্যা সেটার উপর যোগফল, সত্য হলে এক যোগ করছি। না মানে আলটিমেটলি তো একই ব্যাপার না, যে 1 2 3 এর জায়গায় যদি এরকম ধরে নাও যে এই ফিক্সড পয়েন্ট হলে এক দিবা, ফিক্সড পয়েন্ট না হলে জিরো দিবা, সো 1 1 0 তারপর হচ্ছে 1। হ্যাঁ ওইটাই ওইটাই আপু। দেখি প্রমাণ করো যে বইটা ছাড়া আর কোনো নোটে নাই। তারপরে হচ্ছে এইবার ডাবল কাউন্টিং হচ্ছে সেটের অনেকগুলো প্রবলেমে হচ্ছে সুন্দরভাবে কাজে লাগানো যায়। হ্যাঁ অনিন্দু বিশ্বাস বলছো যে হচ্ছে ফার্স্ট ওয়েতে কাউন্ট করা ডিফিকাল্ট, সো সেকেন্ড ওয়েতে করছি, মানে এটাও তো আসলে একভাবে না করে আরেক ভাবে, সো ডাবল কাউন্টিং এর একটা এক্সাম্পল না। আচ্ছা সেটের প্রবলেম গুলোর ক্ষেত্রে কি হয়, মনে করো একটা সেট দেয়া আছে এ আর একটা সেট দেয়া আছে বি, এক সেট ওয়ান এ মনে করো 1 2 3 4 5 6 এরকম দেয়া আছে, আর সেট বি তে হচ্ছে 1 2 5 এরকম, ঠিক আছে? তো তোমাকে সেট দুটার মধ্যে একটা রিলেশন বলা আছে, রিলেশনটা হচ্ছে গিয়ে সেট ওয়ান এর জন্য ওয়ান এর সাথে এই সেট টু এর মানে এটা থেকে এটার সাথে একটা রিলেশন, তারপরে হচ্ছে টু এর সাথে ওয়ান এর একটা আছে, থ্রি এর সাথে ফাইভ এর আছে, আর সিক্স এর সাথে ফাইভ এর আছে, ঠিক আছে? এরকম একটা রিলেশন দেয়া আছে। এই কোশ্চেনটা কি আরেকবার বলবেন? এটা আসলে কোশ্চেন না, এটা আমি একটা মানে নতুন একটা টেকনিক শিখা, সেটের মানে সেট দেয়া থাকলে রিলেশন থেকে কিভাবে ডাবল কাউন্টিং এ মানে জাম্প করা যায় এটা দেখাচ্ছি। তো মানে সেটের মধ্যে রিলেশন গুলা দেয়া আছে এরকম, এক থেকে দুই এর মধ্যে একটা আছে, দুই থেকে একে একটা আছে, তিন থেকে পাঁচ একটা আছে, ছয় থেকে পাঁচ একটা আছে, ঠিক আছে? তো আমি কি করব, 1 2 3 4 5 6 এটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, আর বি সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3। তো আমি যখনই দেখব যে এ সেটের সাথে বি সেটের একটা এলিমেন্টের রিলেশন আছে, তখন হচ্ছে এই মানে এই ফাঁকা ঘরগুলোর একটাতে ওয়ান দিব, একটু আগে যেটা দেখলাম ওয়ান একজন বললো না, প্রশ্ন করলো যে মানে আসলে 1 0 যে এই জায়গায় যেটা বলতেছিলাম এখানে যে 1 1 0 দিতে চাচ্ছিলাম। সো রিলেশন এ 1 2 এর জন্য 1 এক নাম্বার হচ্ছে এই এ সেটের এক, আর বি সেটের হচ্ছে দুই, এদের মধ্যে একটা রিলেশন আছে, সো এখানে একটা ওয়ান দিব। এরপরে এক নাম্বার সেটের টু আর দুই নাম্বার সেটের ওয়ান, এখানে একটা ওয়ান দিব। তারপরে থ্রি আর আচ্ছা থ্রি আর ফাইভ দুইটা হয়েছে 1 2 3 না, এটা 1 2 5, থ্রি আর ফাইভ এর মধ্যে একটা রিলেশন দিব, আর হচ্ছে সিক্স আর ফাইভ এর মধ্যে একটা, বাকিগুলোর মধ্যে যেহেতু রিলেশন নাই সো হচ্ছে সবগুলা জিরো হবে। এখানে দেখো ডাবল কাউন্টিং এর টেকনিক কাজে লাগানো যায়, এখানে হচ্ছে সবগুলো রো এর যোগফল হবে হচ্ছে টোটাল নাম্বার অফ রিলেশনস যেটা হচ্ছে 4, আবার সবগুলো কলামের যোগফল নিলেও আসবে আমাদের 4, বুঝছো? এই জিনিসটা তো খুবই সিম্পল একটা জিনিস, এটাকে বলা হচ্ছে এখানে কি আপু বলো, এখানে কি একটা রিলেশন আছে তাই শুধু 1 দিয়েছেন? হ্যাঁ দুটো রিলেশন থাকলে হচ্ছে হ্যাঁ 2 দিতে পারতাম। আচ্ছা এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে? যদি আমি একটা রিলেশন থেকে এইভাবে ম্যাট্রিক্স বানাইতে পারি তাহলে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে কি বক্স? হ্যাঁ
তো এই জিনিসটাকেই আমরা হচ্ছে মানে একটা টেবিল দিয়ে প্রকাশ করতেছি। সেই টেবিলটা হচ্ছে সেই টেবিলটার রো গুলার নাম হচ্ছে এই যে এই এ সেটের ছয়টা এলিমেন্ট আর কলাম গুলার নাম হচ্ছে বি সেটের তিনটা এলিমেন্ট, ঠিক আছে? তো আমি টেবিলটাতে কোন একটা বক্সে তখনই ওয়ান দিব যখন হচ্ছে এ সেটের সাথে বি সেটের একটা রিলেশন থাকবে। তো যেহেতু ওয়ান টু এর মধ্যে এ সেটের ওয়ান এর সাথে বি সেটের টু এর রিলেশন ছিল, সো ওয়ান আর টু তে আমি একটা ওয়ান দিছি, টু ওয়ান এ ছিল সো টু ওয়ান এ ওয়ান দিছি, থ্রি ফাইভ এ ছিল এখানে ওয়ান দিছি, সিক্স ফাইভ এ ছিল এখানে ওয়ান দিছি। হ্যাঁ, এরপরে আমি এই যেহেতু একটা কি বলে টেবিল পাইছি এবং এখানকার মানে এটাও তো আমাদের ওই যে এখানে যেহেতু এখন টেবিল পাইছি সো এখানে আমি ফুবিনিস প্রিন্সিপাল ইউজ করতে পারবো, তাই না? ফুবিনিস প্রিন্সিপাল ইউজ করে কলামগুলোর রো গুলোর যোগফল হচ্ছে গিয়ে পাবো যে টোটাল নাম্বার অফ ওয়ান, আর কলামগুলোর রো যোগফল পাবো হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ান। হ্যাঁ, তো এইভাবে যদি কোনো ম্যাট্রিক্স বা টেবিল আমি বানাই সেটার নাম হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স বা টেবিল। ওকে, ইনসিডেন্স বলতে কি বুঝছো? যেখানে ইনসিডেন্ট হচ্ছে সেখানে ওয়ান, সেখানে ওয়ান দিচ্ছি। এটার একটা এক্সাম্পল হচ্ছে আমি হচ্ছে প্রথমে যেটা বলতেছিলাম এক মাঝখানে একজন ফুবিনিসের এক্সাম্পল চাইছিলাম, তখন আমি একটা প্রবলেম বলতেছিলাম যে একটা সেট এ এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে। হ্যাঁ, এক দুই তিন চার ডট 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 এন সংখ্যক এলিমেন্ট আছে, ওগুলোকে ইওয়ান ইকু ধরো এলিমেন্ট ওয়ান টু থ্রি ফোর এভাবে এলিমেন্ট এন পর্যন্ত। তো এই সেটের মধ্যে থেকে কিছু সাবসেট এরকম নেওয়া হলো যাদের সাবসেট গুলার মধ্যে এক্স্যাক্টলি তিনটা এলিমেন্ট থাকে, মানে ধরো ই ওয়ান ই টু ই থ্রি নিয়ে একটা সাবসেট যেটা হচ্ছে এস ওয়ান, তারপরে এস টু হবে হচ্ছে গিয়ে ই ওয়ান ই ফোর মনে করো ই সেভেন এরকম নিয়ে, ঠিক আছে? এইভাবে করে কিছু সাবসেট নেওয়া হলো, মনে করো এম সংখ্যক সাবসেট নিছি, মানে সবগুলা তিন ইসের সাবসেট নেই নাই, হ্যাঁ সবগুলা নেই নাই এম সংখ্যক নিছি, ঠিক আছে? এখানে মনে করো তিনটা প্রত্যেকটা তিন তিন এলিমেন্টের, তাই তো? হ্যাঁ, প্রত্যেকটা তিন এলিমেন্টের। আরেকটা প্রপার্টি বলা আছে যে এ সেটের যে কোনো একটা এলিমেন্ট এই সাবসেটগুলোর এক্স্যাক্টলি তিনটাতে থাকবে, মানে এখানে তুমি জাস্ট আরেকটা সাবসেট পাবা মনে করো এস নাইন যেটার মধ্যে ই ওয়ান আছে, ঠিক আছে? বাকি ই ফোর ই ফাইভ এরকম, তো ই ওয়ান কে এক্স্যাক্টলি তিনটার মধ্যে পাওয়া যাবে। একইভাবে ই টু কে এক্স্যাক্টলি তিনটার মধ্যে পাওয়া যাবে। তো আমাকে বলতে হবে যে এখানে আমি যে এম সংখ্যক চুজ করছিলাম এই এম এর মান কত? আমরা একটা রিলেশন ডিফাইন করব এস থেকে ই তে, যাতে ই ই যদি এস এর মধ্যে থাকে তাহলে তারা রিলেটেড, তাহলে তাদের ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করব, তারপর দুই দিক থেকে কাউন্ট করব। তাহলে ও বলছে যে এটা কি অনিন্দ্য বলছে না? ইয়েস। তাহলে হচ্ছে আনন্দ বলছে যে একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স নিব যেটা এস থেকে ই তে একটা রিলেশন, মানে এস ওয়ান এস টু এস থ্রি এইভাবে করে এস এম সংখ্যক রো নিব না কলাম নিব, আর হচ্ছে ই ওয়ান ই টু ডট 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 ই এন এইভাবে করে এইভাবে করে হচ্ছে এন মানে এন সংখ্যক এলিমেন্ট নিব রো বরাবর, ঠিক আছে? এখন দেখো আমাদের কি বলা ছিল যে
s1 এ এক্স্যাক্টলি তিনটা এলিমেন্ট থাকবে তাই না সো আমরা যদি s1 এ যে তিনটা এলিমেন্ট আছে k k e1 e2 আর e3 সেগুলোকে যদি 1 দেই আর বাকি সবগুলোকে মনে করো 0 দিচ্ছি ঠিক আছে বাকি সব s1 এর জন্য বাকি সবগুলোতে 0 ওকে একই ভাবে হচ্ছে s2 তে e1 আছে সো এখানে 1 দিলাম e2 9 0 তাহলে m = n হয়ে যাচ্ছে না তো রাইট আচ্ছা তাহলে এখন দেখো যে আমি যদি এইভাবে করে প্রত্যেকটা কলামের ক্ষেত্রে চিন্তা করো প্রত্যেকটা কলামে কতগুলো ওয়ান আছে আমাকে একটু বলো তো তিনটা 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 করে তাহলে প্রত্যেকটা কলামে তিনটা করে ওয়ান আছে আর কলাম আছে কয়টা এমটা এমটা একইভাবে প্রত্যেকটা রোতে কয়টা করে ওয়ান আছে বলো তো ওই তিনটা এনটা 3m = 3n তাহলে m = n তার মানে আমি যতগুলো সাবসেট চুজ করেছিলাম সেটা আসলে এই সেটের এলিমেন্টের নাম্বারের সংখ্যা কলামে কেন হচ্ছে তিনটা করে সেট একটা আরেকবার বলবেন মানে রোতে পাশে দুই কলামে হচ্ছে যে একটা সেটে তিনটা এলিমেন্ট যে সর্বোচ্চ একটা সেটে তিনটা হয় সর্বোচ্চ না এক্স্যাক্টলি আচ্ছা তো এখানে তো সরাসরি m = n হওয়ার কথা 3 দিয়ে গুণ করার কি দরকার আবার আমরা সাম বের করছি ও আচ্ছা আপু কোশ্চেনটা পুরোটা দেখা যাচ্ছে না আচ্ছা এলিমেন্টের সাথে সেটের রিলেশনের আইডিয়াটা কোথা থেকে আসলো অরিন্দ ভাই কোন এলিমেন্ট যদি কোন সেটে থাকে তাহলে সেখানে এক লিখব না মানে সেটা তো লিখব কিন্তু আইডিয়াটা আসলো কোথা থেকে এক যাতে লিখতে পারি সেই অনুযায়ী আর এক যেভাবে লিখতে সুবিধা হয় আমি চিন্তা করতেছিলাম হচ্ছে গিয়ে সেটগুলোকে সর্ট করে তারপর হচ্ছে গিয়ে দেখব যে প্রথম এলিমেন্ট আছে তিনবার এভাবে করে কি করা যাবে যেতে পারে হ্যালো ক্যামেরা নাই চলে গেল নাকি হ্যাঁ আমি আমার কথা শোনা যাচ্ছে না জি আপু ওকে ক্যামেরাটা কোন কানেক্টেড না এই প্রবলেম করে ইন্টারনেট এবার দেখা যাক ওকে সো এইবার এই এক্সাম্পলটা হচ্ছে আরেকটু মানে ডিফিকাল্টি লেভেল আরেকটু বেশি এখানে বলছে যে এস একটা সেট যেটার মধ্যে 1 2 3 করে এম এন পর্যন্ত এম এন সংখ্যক এলিমেন্ট আছে টি হচ্ছে আরেকটা সেট যেটা হচ্ছে মানে কতগুলো সেটের একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে টুয়াইস এন T এর প্রত্যেকটা উপাদান হচ্ছে S সেটের M এলিমেন্ট বিশিষ্ট একটা সাবসেট আইবা বলেন বুঝি নাই আচ্ছা একটু দেখাই বলছে যে S হচ্ছে 1 2 3 4 ডট 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 MN এরকম S এর মধ্যে হচ্ছে MN সংখ্যক এলিমেন্ট আছে ঠিক আছে এরপরে টি হচ্ছে আরেকটা সেট যেটার মধ্যে হচ্ছে টুয়াইস এন সংখ্যক এলিমেন্ট আছে টি ওয়ান টি টু টি থ্রি এভাবে করে টি টুয়াইস এন সংখ্যক এলিমেন্ট আছে ঠিক আছে এখন টি ওয়ান এর জন্য বলা আছে টি ওয়ান হচ্ছে এস এর এম এলিমেন্ট বিশিষ্ট একটা সাবসেট মনে করো টি ওয়ান এর মধ্যে ওয়ান টু থ্রি করে এম পর্যন্ত আছে ঠিক আছে আবার টি টু এর মধ্যে এলিমেন্ট সংখ্যা কত এম হ্যাঁ টি টি এর প্রতিটা এলিমেন্টের এলিমেন্ট সংখ্যা হচ্ছে এম করে টু থ্রি করে মনে করো লাস্ট এলিমেন্ট হচ্ছে
m plus 1 এই টাইপের বুঝছো এভাবে t twice n যেটার মধ্যে এরকম m সংখ্যক জিনিস আছে এতটুকু বুঝে গেছে জি আপু ওরা বলছে যে দুইটা কথা বলছে একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা t এর যে কোনো উপাদানের মধ্যে সর্বোচ্চ একটা কমন এলিমেন্ট আছে মানে কি মানে হচ্ছে যে t এর দুইটা এলিমেন্ট চিন্তা করো t1 আর t2 t এর এলিমেন্টগুলো তো নিজে একটা সেট না হ্যাঁ t এর এলিমেন্টগুলো একটা সেট ওই সেটগুলোর মধ্যে একটা মাত্র কমন আছে সো মানে আমি যেভাবে লিখছিলাম 1 2 3 এখানে 2 3 4 এইভাবে হইতে পারবে না কারণ এখানে দুইটা কমন এলিমেন্ট হয়ে যায় বলছে যে সর্বোচ্চ একটা কমন এলিমেন্ট আছে ঠিক আছে তার মানে এখানে 3 থাকলে হয়তো 3 থাকবে না এখানে অন্য কিছু থাকবে ওকে সর্বোচ্চ একটা কমন এলিমেন্ট আছে মানে কি 3 একবারই থাকবে নাকি দুইবার থাকবে মানে t এর যে কোনো দুইটা যদি নাও তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন নিলে হয় 1 পাবা নালে 0 পাবা মানে ti intersection tj হচ্ছে 1 বা 0 1 অর 0 তাহলে সর্বোচ্চ একটা এলিমেন্ট আছে আচ্ছা আরেকটা বলছে যে s এর যে কোনো এলিমেন্ট t এর ঠিক দুইটার মধ্যে আছে মানে 1 কে নিলে আমি ঠিক দুইটার মধ্যে পাবো যেমন t1 আর t4 এ পাইতে পারি 2 কে নিলে একইভাবে এক্স্যাক্টলি দুইটার মধ্যে পাবো সর্বোচ্চ দুইটা আছে এক এক আবার মানে ঠিক দুইটাও আছে হ্যাঁ মানে s এর একটা এলিমেন্ট ঠিক দুইটার মধ্যে আছে আর t এর দুইটার মধ্যে সর্বোচ্চ একটা ইন্টারসেকশন আছে এতগুলো আর স্টেটমেন্ট এই জন্য এই প্রবলেমটা একটু মানে একটু বুঝতে প্রবলেম হয় আচ্ছা এক তো দুইটাতে থাকবেই আর হচ্ছে যে দুইটার চেয়ে বেশি থাকবে না হুম এক হচ্ছে দুইটার চেয়ে বেশি থাকবে না দুইটার চেয়ে বেশি থাকবে না এটা তো দ্বিতীয়টা দিয়ে বোঝা যায় তাহলে মানে প্রথমটার দরকারটা কি প্রথমটা তেমন দরকার নেই মানে প্রথমটা বলছে যে t এর যে কোনো দুইটা উপাদানের মধ্যে সর্বোচ্চ একটা কমন এলিমেন্ট থাকবে এরকম তো হতে পারে যে মানে 1 2 3 আর 1 2 3 1 2 3 আছে মানে 4 2 3 এরকম এটা হচ্ছে t1 এটা হচ্ছে t2 সো t3 হচ্ছে এরকম হতে পারতো না যে 2 ও আচ্ছা একটা হচ্ছে রো বরাবর কলাম কমন আর একটা কলাম বরাবর কমন আচ্ছা আমি একটু টাইম দেই তোমরা প্রবলেমটা একটু দেখো যে বুঝছো কিনা আপু খাতাটা সোজা করেন আর প্রবলেমটা আবার একটু বুঝান কিছু ইউজ ইন এডিটর শুরু থেকে আপু আপনি যে t1 t2 লিখছেন দুটার মধ্যে তো 2 আর 3 আছে তাহলে তো এখানে দুইটা কমন হয়ে গেল হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে এটা আসলে হইতে পারে না মানে একজন প্রশ্ন করতেছিল তো তাই মানে এটা বলছে কি আচ্ছা বলছে যে s হচ্ছে একটা সেট যেটার মধ্যে 1 2 3 করে mn সংখ্যক এলিমেন্ট আছে মানে m ইনটু n হ্যাঁ m ইনটু n এটা তো ক্লিয়ার তারপর t হচ্ছে আরেকটা সেট যেটার মধ্যে twice n সংখ্যক এলিমেন্ট আছে সো ওইটা থেকে আমি এটা লিখছি যে t এর এলিমেন্ট গুলো হচ্ছে t1 t2 করে t twice n এটাও ক্লিয়ার রাইট এরপরে t এর মানে t1 t2 t3 এর ক্ষেত্রে চিন্তা করো এগুলোর ক্ষেত্রে বলছে যে t1 আর t2 এর মধ্যে সর্বোচ্চ একটা এলিমেন্ট কমন থাকতে পারে আর s সেটের একটা এলিমেন্ট t1 t2 এর যে কোনো এক মানে দুইটাতে থাকবে অবশ্যই আপু এই স্টেটমেন্টটা আরেকবার বলবেন হ্যাঁ s সেটের মনে করে এলিমেন্ট 1 এইটা থাকবে হচ্ছে t এর যে কোনো দুইটাতে 3 আর 7 মনে করো ঠিক আছে দুইও থাকবে হচ্ছে যে কোনো দুইটাতে সেটাও যদি 3 আর 7 হয় তাহলে প্রবলেমটা বলো তো মনে করো এক t1 এর মধ্যেও হচ্ছে 1 আর 2 আছে t2 এর মধ্যেও 1 আর 2 আছে
তাহলে তো আপু হচ্ছে ওই যে ইন্টারসেক্ট করলে দুই চলে প্রথম, হ্যাঁ প্রথম যে স্টেটমেন্টটা এটা মিলে না। আমি যদি ইনসিডেন্স ম্যাট্রিক্স আঁকি এটা, হ্যাঁ তাহলে প্রবলেমটা আরো ইজিলি বোঝা যায়। দেখো তো মনে করো এস এর এলিমেন্ট গুলাকে 1 2 3 ডট 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 mn এটা বলতেছি, ঠিক আছে। আর টি এর এলিমেন্ট গুলাকে একেবারে খাতা উঠাই গেছে, টি এর এলিমেন্ট গুলাকে বলতেছে হচ্ছে t1 t2 t3 ডট 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 t2n। তো T1 এর মধ্যে m সংখ্যক এলিমেন্ট আছে, যেটা মনে করো 1 2 3 থেকে mn এর যেকোনো, মানে যেকোনো m সংখ্যক। T2 এর মধ্যেও একইভাবে m সংখ্যক আছে, কিন্তু এটা বলা আছে যে T1 আর T2 এর মধ্যে সর্বোচ্চ একটা জায়গা হবে যেখানে কমন পড়ছে, আবার নাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এইটাই তো। আর এটার জন্য তো আমরা ওই যে ছোট এটা দেখাইতে পারতেছি, m টু n মাইনাস 1 এর চেয়ে ছোট, এটা দেখাইতে পারার কারণ হচ্ছে যে নাও থাকতে পারে এটা। নাও থাকতে পারে কেন, একটু আরেকবার বলবে করতে? হ্যাঁ প্রশ্নের শেষ টুকু দেখো, প্রশ্নের শেষটা দেখো, প্রশ্ন তো অন্য পেজে চলে গেছে, আপু বলে দেন তাহলেই হবে। প্রশ্নে বলছে যে দেখাও যে m লেস দেন ইকুয়াল টু 2n-1, এটা দেখাইতে হবে আলটিমেটলি। তো যেটা বলতেছিলাম যে 1 থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ দুইটাতে, সর্বোচ্চ দুইটাতে না এক্স্যাক্টলি দুইটাতে, মানে এক একটা কলামে অবশ্যই হচ্ছে দুইটা করে থাকবে। প্রশ্নের যে সেকেন্ড স্টেটমেন্টটা ছিল না, এই যে এটা 2 নাম্বারটা, এটা মিন করে হচ্ছে এক একটা কলামে হচ্ছে দুইটা করে 1 আছে। দেখো একটা এলিমেন্ট সর্বোচ্চ এক্স্যাক্টলি দুইটার মধ্যে আছে, তো এই কলামে, মানে এই কলামে দুই দুইটা এক আছে না, আবার T1 বলে যে হচ্ছে T1 এর মধ্যে অনেক বেশ m সংখ্যক 1 আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ভাবে সাজানো থাকতে পারে। T2 এর মধ্যে m সংখ্যক 1 আছে, সেই মানে T1 এর 1 গুলাকে যদি আমি 1 0 1 এইভাবে করে বলি, মানে 1 এর জন্য হচ্ছে মনে করো T1 এ হচ্ছে 1 নাই সো 0, T1 এ 2 থাকলে এটাকে 1 বলবো, তো 0 1, তারপর মনে করো এখানে 9 0, এরকম কিছু একটা হয়। আর T2 যদি হচ্ছে 0 1 কিছু, মানে এরকম কিছু একটা হয়, তাহলে T1 আর T2 এর মধ্যে জাস্ট দুইটা কমন থাকবে, আর বেশি কমন থাকতে পারবে না, মানে হচ্ছে দুইটা এক একই রোতে আছে এটা হইতে পারবে না, মানে যে কোনো দুইটা রো নিলে পর নিচ, মানে একটা নিচে আরেকটা এক আছে, এরকম দুইটা কলাম থাকবে না। এটা তো কোন আছে b টুয়াইস এন্ড করার মতো, আইবার বলো, হ্যাঁ মানে বলতে পারো, মানে শুধু তাহলে একটাই ওয়ান আসবে b টুয়াইস এন্ড করলে, এটাকে তুমি ইন্টারসেকশনই বলতে পারো, যে আমাদের স্টেটমেন্টটা যে যেটা হচ্ছে T1 ইন্টারসেকশন T2 ইকুয়াল টু 1, T1 ইন্টারসেকশন T2 এর মান হচ্ছে 1, ঠিক আছে। প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, জি আপু, বিট ওয়াইজ এন্ড এর তো ডেফিনিশনই মনে হয় ইন্টারসেকশন না, আচ্ছা তাহলে এখন প্রবলেম ক্লিয়ার হয়েছে। এখন এই যে আমি এইভাবে হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স বানাইছি, এটা রো আর কলামের যোগফল বলো তো তোমরা, কলামগুলোর যোগফল হবে 2mn, রেগুলার তো 2mn হইতে হবে, কিন্তু মানে 2mn ই হয়, দেখো এখানে m সংখ্যক এলিমেন্ট আছে, এখানেও m সংখ্যক এলিমেন্ট আছে, এখানেও m সংখ্যক,
আমরা তো একভাবে যোগ করেই ফেলতে পারতেছি, তাহলে মানে আরেক ভাবে করে দেখার দরকারটা কি? দরকার আসলে নাই, কিন্তু আমার দরকার ছিল হচ্ছে এইটা, যেটা এই ইনসিডেন্স ম্যাট্রিক্স দিয়ে কাজ হচ্ছে। আপু কলামগুলো যোগফল আরেকবার বলবেন, মানে কলামগুলো কিভাবে কলামগুলো আসতেছে হচ্ছে এটা নিয়ে যে একটা এলিমেন্ট এক্স্যাক্টলি দুইটাতে থাকবে, সো মানে এক এর জন্য হচ্ছে দুই পাওয়া যাবে, দুই এর জন্য দুই পাওয়া যাবে, তিন এর জন্য দুই পাওয়া যাবে, এইভাবে এর জন্য হচ্ছে টু ইনটু। আচ্ছা আমরা কি টি আর টি এর ইনসিডেন্স ম্যাট্রিক্স নিব তাহলে? চিন্তা করতে পারো। প্রবলেমটাকে আরেকটু চিন্তা করো তোমরা, আমি তোমাদেরকে টাইম দিই। হ্যাঁ আচ্ছা, ম্যাট্রিক্স কি 3D তে কল্পনা করা যায়? তাহলে মানে হচ্ছে কি আমরা তিনটা জিনিসের ইন্টারসেকশন কল্পনা করতে পারবো? হ্যাঁ করতে পারো। টি বাই টি ম্যাট্রিক্স নিয়ে একটা সমস্যা আছে, আমরা দুই ভাবে একই জিনিসই কাউন্ট করতেছি। আচ্ছা আমি একটা ইয়ে বলি, অ্যাপ্রোচ বলি। হ্যাঁ আমরা যতভাবে সম্ভব দুইটা জোড়া জোড়া সেট নিয়ে ইন্টারসেকশন গুলো নিব, যেমন টিআই ইন্টারসেকশন টিজে। হ্যাঁ আর টিআই ইন্টারসেকশন টিজে তে টিজে যদি কোন একটা মেম্বার হয়, মানে এস এর মেম্বার হয়, যেমন ধরি পাঁচ, তাহলে পাঁচের ঘরটাতে আমরা টিক দিব। মানে ঠিক একই ভাবে আর কি, যে এখানে যে ইনসিডেন্স ম্যাট্রিক্সটা দেওয়া, সবার বামে T1 দেওয়া, T2 দেওয়া, আমরা জাস্ট খালি ওই জায়গায় T1 ইন্টারসেকশন T2, T1 ইন্টারসেকশন T3, এভাবে মানে যতভাবে সম্ভব ওটা করব। তাহলে সবাই কি বুঝছো ও কি বলছে? মানে এসেনশিয়ালি ওই 3D তে কল্পনা করতেছে, খালি হচ্ছে যে হ্যাঁ একটা ডাইমেনশন, দুইটা ডাইমেনশন কে কম্প্রেস করে ফেলতেছে। হ্যাঁ ওই ভার আইডিয়াটা এটাই করছে। সো ওর আইডিয়াটা হচ্ছে এটা যে T1 T2 চিন্তা না করে আমরা হচ্ছে জোড়ায় জোড়ায় সেট নিব, মানে যেহেতু 2n সংখ্যক টোটাল এলিমেন্ট আছে T-তে, তাহলে যদি আমি অল পসিবল জোড়া কল্পনা করতে চাই তাহলে টুয়াইস এন সি টু হয়, তাই না? মানে T1 ইন্টারসেকশন T2 এটা একটা রো হবে, T1 ইন্টারসেকশন T3 এটা একটা রো হবে, 1 4 হবে একটা রো, এভাবে করে T1 এর জন্য T1 ইন্টারসেকশন T টুয়াইস এন এটা হবে রো, ঠিক আছে? তারপরে আবার T2 দিয়ে শুরু হবে, T2 T3 এভাবে করে টোটাল কয়টা হইতে পারে আমাকে বলো? একটু মানে টি টুয়াইস এন 2NC2, হ্যাঁ 2NC2 সংখ্যক টোটাল এরকম রো হইতে পারে। তো এখন আমি যদি এইবার ইনসিডেন্স ম্যাট্রিক্স বানাই, এইবার ইনসিডেন্স ম্যাট্রিক্স বানাইলে T1 ইন্টারসেক, আচ্ছা মনে করো ইন্টারসেকশন গুলাকে T2, এটাকে আমি একটা নাম দিচ্ছি যেটার নাম হচ্ছে মনে করো ST হয়েছে, এটা মনে করো U, এটাকে মনে করো U1 বললাম, U2 বলতেছে হচ্ছে T1 ইন্টারসেকশন T3, এটাকে এইভাবে করে U টুয়াইস এন C2 সংখ্যক আছে এখানে টোটাল, ঠিক আছে? তাহলে এইগুলোকে এখন যদি আমি রো বরাবর লিখি, U2, U3, U twice and C2. আর কলাম বরাবর হচ্ছে S এর এলিমেন্ট গুলাকেই লিখব, 1 2 3 ডট 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 হচ্ছে MN, ঠিক আছে? এখন ও যেটা বলছে সেটা হচ্ছে যে যদি U1 তো হচ্ছে T1 ইন্টারসেকশন T2,
u2 হচ্ছে t1 ইন্টারসেকশন t3 মনে করো যদি এই ইন্টারসেকশনের মধ্যে 1 কমন থাকে তাহলে হচ্ছে এখানে 1 দিব আর যেহেতু একটা এলিমেন্টই কমন থাকবে সো বাকি সবগুলোতে হবে হচ্ছে 0 এটা কি একটু বুঝছো কিনা আমাকে একটু বল হ্যাঁ জি আপু স্যার 0 না দিয়ে ওগুলো 1 দেই আর যেটা কমন আছে সেটা 2 দিলে কেমন হয় একই তো তাহলে 2 এর জন্য তাহলে 1 হবে তখন দেখা যাবে যে আমাদের যে দুইটা কন্ডিশন দেয়া আছে যে একটা এলিমেন্ট এক্স্যাক্টলি দুইটাতে থাকতে পারে এটা হচ্ছে এটা দিয়ে হয়ে যাচ্ছে দেখো একটা ওয়ান দিয়ে হয়ে যাচ্ছে কারণ ওয়ান এর নিচে একটা ওয়ান দেওয়ার মানে হচ্ছে ওয়ান টি ওয়ান এও আছে টি টু তেও আছে সো এক্স্যাক্টলি দুইটা সো এই কলামের বাকিগুলো আসলে জিরো হবে যদি না হয় তাহলে আরেকটা টি তে আছে হ্যাঁ দেখো বুঝছো মানে একটা ওয়ান থাকবেই থাকবে অ্যাট লিস্ট কলাম বরাবর একটা ওয়ান থাকবেই কথা কিন্তু রো বরাবর একটা ওয়ান আবার নাও থাকতে পারে কারণ হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে হলো তোমার বলছে যে সর্বোচ্চ একটা এলিমেন্ট থাকবে আপনি কি সলিউশন দেখাচ্ছেন হ্যাঁ সলিউশনটাই দেখাচ্ছি নাকি তুমি বলবে আচ্ছা আপু আমি করছিলাম ভালো ভালো হ্যাঁ রো বরাবর যদি একটা ওয়ান থাকে তাহলে কলাম বরাবর থাকবে না কেন এটা কিভাবে হবে না কলাম বরাবর একটা ওয়ান থাকবেই কারণ বলা আছে যে এস সেটের প্রতিটা এলিমেন্ট হচ্ছে মানে টি সেটের এক্স্যাক্টলি দুইটাতে থাকে সো দুইকে খুঁজলেও আমি দুইটাতে পাবো তো দুইকে খুঁজলেও আমি দেখবা যে এই টুয়াইস এন সি টুটার যে কোনো একটাতে এরকম জায়গায় একটা ওয়ান দিতে পারছি তিনকে খুঁজলেও দেখবা যে একটা ওয়ান দিতে পারবো কিন্তু এটা ওয়ান হইতে পারবে না কলাম বরাবর সেজন্য একটা ওয়ান থাকবেই তাহলে কি অ্যাটলাসে দেখানো যাবে যে এম এন ইজ ইকুয়াল টু 2n c2 by mn is equal to n to 2n minus 1 তারপর ওখান থেকে nn কাটা দিয়ে তারপর proof হয়ে যাবে হ্যাঁ রাইট এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে mn না m less than or equal to twice n minus 1 কে যেন সলিউশন বলতে চাইলাম ও তাহলে তো মানে আমরা তো বলতে পারতেছি যে এখানে আসলে অলওয়েজ তো t1 ইন্টারসেকশন t2 হবে না 1 হবে না কারণ কোনো একটা সময় তো আমরা বলতে হতো আমরা বলে দিছি যে হাইয়েস্ট একটা থাকবে তো কোনো কোনো ক্ষেত্রে তো 0 থাকবে দেন আমরা বলতে পারবো যে এটা 2n 2n c2 বা n to 2n minus 1 হচ্ছে হাইয়েস্ট মান এটা থেকে কম হইতে পারে তাহলে এটাই মানে ডায়াগোনাল বরাবর যদি সবগুলা ফিল আপ থাকে তাহলে হচ্ছে সর্বোচ্চ মান থাকবে তারপরে বলতে পারবো যে এইটাতে ছোট হবে ডায়াগোনাল বরাবর হবে এটাই নেসেসারি না কিন্তু তুমি যদি এখন মানে প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে অ্যাট লিস্ট একটা থাকবে এটা হচ্ছে সর্বোচ্চ কেস দুটো ওয়ান চলে আসছে ওটা কি সম্ভব কলাম বরাবর দুটো ওয়ান আসা তুমি বলো সম্ভব কিনা আচ্ছা আপু না সম্ভব না তো দুইটা একসাথে মানে দুইটা সেটের মধ্যে কমন থাকতে পারে মানে একটা এলিমেন্ট হচ্ছে যদি দুইটা সেটের মধ্যে কমন থাকে তার মানে ওই এলিমেন্টে অ্যাট লিস্ট তিনটাতে আছে এটা মানে আমি কি বললাম এটা ক্লিয়ার না একটা ওয়ান যদি হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন থাকে তার মানে হচ্ছে টি ওয়ান টি টু তেও কমন আছে মনে করো টি ওয়ান টি থ্রি তেও কমন আছে তাহলে ওয়ান হচ্ছে তিনটা সেটে আছে যেটা হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি আবার এরকম হতে পারে টি ওয়ান টি টু আবার থাকবে না ওটা বলতেছি মানে ও বললো যে একটা কলাম বরাবর দুইটা এক থাকতে পারে কিনা
আর যদি আপু দুইটা সেটের মধ্যে কমন থাকে তাহলে হাইস্ট কি দুইটা মানে চার মানে হাইস্ট তো চার মানে হাইস্ট কয়বার থাকতে পারে? দুইবার। না না হাইয়েস্ট হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন থাকলে হাইয়েস্ট একবার থাকবে। আর যদি দুই মানে মানে হচ্ছে মানে সেকেন্ড রুতে এক এক দুইবার আছে না, তাহলে দুই হাইয়েস্ট মানে সেকেন্ড সেকেন্ড কলাম কলাম হ্যাঁ এটা আসলে থাকতে পারবে না, এটা হচ্ছে ইম্পসিবল কেস। যদি থাকে তাহলে তো মানে দুইটা মানে চারটা, হ্যাঁ চারটাতে হয় কিন্তু বলা মানে প্রবলেমের স্টেটমেন্টে বলা ছিল যে এটা হবে না, দুইটাতে থাকবে। আচ্ছা আপু বলো, তাহলে আমরা পাই যে mn ইজ লেস দেন 22 তাই না? হ্যাঁ mn ইজ লেস দেন অর ইকুয়াল টু 22। আচ্ছা কেউ আমাকে বলিও যে এই লেস দেন অর ইকুয়াল টুটা কেন? তাহলে mn যদি twice into c2 থেকে ছোট হয় তাহলে twice n into twice n minus 1 divided by 2 সেটা হচ্ছে m less than or equal to twice n minus 1। less than or equal to sign টা সবার কাছে ক্লিয়ার কিনা এটা আমাকে একটু জানাই। জি আপু, এক্সট্রিম কেসে হচ্ছে যে সমান হবে আর কি, মানে সর্বোচ্চ twice n c2 সংখ্যক 1 পসিবল থাকা, কিন্তু আমি দেখতেছি যে এই রো কলামগুলোর যোগফল সবসময় 1, সো কলামগুলোতে সবসময় mn সংখ্যক থাকবে। mn এর মান যদি s ধরে নেই, রো গুলাকে সাম করলে হচ্ছে s আসবে, s এর সর্বোচ্চ মান পসিবল হচ্ছে twice n c2, সো ওই জন্য হলো mn less than or equal to twice n c2। কলামগুলো যোগ করলে কি সবসময় এমএন আসবে? আচ্ছা ঠিক দুইটা বলছিল তুমি, ঠিক আছে। আচ্ছা অ্যানসারটা আমরা লিখবো কিভাবে? অ্যানসার এই যে মানে এমএন লেস দেন ইকুয়াল টু টুয়াইস এন সি টু, এইটা থেকে পরের লাইন এটা হয়, আর তারপর হচ্ছে লাস্টে m less than or equal to twice n minus 1, আমরা যে এটা প্রুফ করতে বলছে লাস্টে প্রুফ করতে না, আমরা বলবো ম্যাট্রিক্স এর প্রত্যেকটা কলাম যোগ করে পাই হচ্ছে কি এক হয়, এট লিস্ট হয় এক, আবার হচ্ছে কি এট মোস্ট এক হয়, তো সবগুলা কলামের যোগফল যোগ করলে হয় mn। তারপরে আমরা দেখাবো যে সবগুলা রো এর যোগফল সবসময় সর্বোচ্চ 2nc2 হয়, তাহলে যেহেতু সমান হবে তাহলে এটা 2nc2 এর চেয়ে ছোট বা সমান, তারপর বাকি লাইন চলে আসে। ঠিক আছে তাহলে বুঝা গেছে না? ওকে আজকে ক্লাসটা একটু লেন্দি হইতে পারে, আরেকটা এক্সাম্পল খাবো। আচ্ছা আপু আজকে তো বন্ধু ফিজিক্স এর রিজন আমরা আসতে হবে, ও কয়টা সময়? মানে 11টা। ওকে আচ্ছা তাহলে হচ্ছে আজকে ডিসকাশন কে নেবে? আমি ডিসকাশনের সময় আজকে ক্লাসটা নিতে পারি। আপু কালকে ডিসকাশন হয়নি ঠিক মতো, আপনি আজকেও নিতে পারেন মেবি, আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এক কাজ করতে পারো না, তোমরা রিজিওনাল দিবা মানে কি অনেকজন রিজিওনাল দিবা তাই না? আচ্ছা তাহলে হচ্ছে আমি ক্লাসটা এখানে শেষ করি, তারপরে সন্ধ্যাবেলা আবার ইয়ের সময় নেব, ঠিক আছে? কয়টা থেকে কয়টা থেকে ডিসকাশন কি 9:30 থেকে শুরু হয় না? আপনি 9টা থেকে শুরু করে দিয়ে না, অসুবিধা তো নাই আপু, 9টা থেকে হলে হচ্ছে নামাজের অসুবিধা হয়ে যায় না? লাসিম ভাই তো হিসাব করেই বলছিল যে 9টা থেকেই করা যায়, 9টা থেকে নিলে আপনার অনেক রাত হয়ে যাবে, 10 মিনিট পরে নিলেও তো হয় যে 9:10 থেকে। আচ্ছা ঠিক আছে তাহলে 9:15 থেকে শুরু করি। আচ্ছা আপু, আর আপু নোটটা দিয়ে দিন। হ্যাঁ আপু পেজ গুলো একটু দিয়ে দিন, ক্লাস ক্লাস নোটটা দিয়ে দিব, আর আজকে আমার আগের দিনের মতো অত সুন্দর করে সলিউশন লেখা নাই, আমি দেখি কি করা যায়। ওকে ঠিক আছে, বাই, তোমরা পরীক্ষা দাও সবাই।
থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।